أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সর্বপ্রথম করুণাম আল্লাহ তার হাবিব আহমদে মোহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের যত ওলি পয়গম্বর গাউস কুতুব পাগল অবস্থান সাধু বৈষ্ণব প্রত্যেককে আমার ভক্তি শ্রদ্ধা রেখে আজকে পালা গান শুরু করতে যাচ্ছি বিশিষ্ট বাউল সম্রাট পরশালী দেওয়ান সাহেব সে গুরুর ভূমিকা করবেন এবং শিষ্যের ভূমিকা মোহাম্মদ রাজু দেওয়ান কত পাপি তাপি তরাইতে পাপি তাপি তরাইতে বাজান যুগে যুগে অবতার দয়াল চান মুর্শিদামার আমার উপায় কি হবে গো দয়াল চান মুর্শিদামার শুনেছি রহিম রহমান ওরে দয়াল কি আছে তোর দয়ার সমা ওরে দয়াল নাম শুনেছি রহিম রহমান আমার আজান ইয়াতে তোর দয়ার সমা তোর তীরে জগামাদা তোর সুকুমার জীবের ভাগে আসি গই আমি আমার বাজা করমে রয়াস তুমি ওরে দয়া আগে আসি রে আমি আমার বাজান পরমে রয়াস তুমি পরে বাজান তুলাকে চল করতে পারো তুলাকে চল করতে পারো বাজান পাত্র বাসা ওখানি রূপ দয়াল চান মুর্শিদামান আমার উপায় কি হবে গো দয়াল চান মুর্শিদামার যা ছিল তোমার গো পুঁজি আমার বাজান সকলই খুয়াইলাম বুঝি সর্বনাশ
সর্বপ্রথম আমার দয়ালের কাছে একটি জিজ্ঞাসা যে পৃথিবী সৃষ্টি করার পরে এই মানব জন্ম যখন পৃথিবীতে সৃষ্টি করেছেন এই পীর মুরিদ বাজান এই পীর মুরিদ সর্বপ্রথম কই থেকে আসলো এবং কিভাবে এই পীর মুরিদ এই দুনিয়াতে জাহিরিত হইল আবার একদল আলেমের গুরু বলে যে পীর মুর্শিদ কোনো দরকার নাই মা বাবা আছে হাদিস কোরআন আছে এই করলেই যথেষ্ট তো আমি দয়ালের কাছে জানতে চাই যে এই হাদিস কোরআন করলে কি এইটা হবে নাকি দয়াল এই পীর মুরুদের কোনো কিছু আছে মুরুদের কথা দয়াল হাদিস কোরআনে আছে কিনা জানি না আপনি সুন্দরভাবে বলে দিবেন আর এই যে মহিলা মহিলা মুরিদ কি হাদিস কোরআনে আছে কি নাই আপনি সুন্দরভাবে এটা মীমাংসা করে দিবেন কত পাপি তাপি তরাইতে পাপি তাপি তরাইতে যুগে যুগে অবস্থা দয়াল তা মুর্শিদা আমা আমার উপায় দি হবে জীবের বাগে আসি গই আমি আমার বাজান পরমের আসো তুমি ওরে দয়াল জীবের বাগে আসি রে আমি পরমের আসো তুমি ওরে সাধক খাদেম বলে ভাবে বুঝি খাদেম বলে ভাবে বুঝি দাঁড়াই বই যাইয়া দয়াল কান মুর্শিদা আমার আমার উপায় কি হবে গো দয়াল কান মুর্শিদা আমার আমার উপায় কি হবে দয়াল কান মুর্শিদা আমার আমার উপায় কি হবে দয়াল কান মুর্শিদা বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় আল্লাহ সৎসঙ্গে হযরত মোহাম্মদ মুস্তফা ইসলাম যত পীর অলি গাউস কুতুব সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে সাধুগুরু বৈষ্ণব দেশে এবং দেশের বাহিরে যারা এই গান শুনতেছেন
ধন্যবাদ সবাইকে অন্ধেরে কি আরে অন্ধেরে অন্ধেরে কি আরে অন্ধে পথে খাইতে পারে কখন শ্রী গুরু চৈতন্য বিনে কে তুমায় কো রাবে চেতন শ্রী গুরু চৈতন্য বিনে কে তুমায় কো রাবে চেতন অন্ধেরে কি অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাওয়ার আসে অজ্ঞানী যায় বিকাশিত যার হয়েছে জ্ঞান বিকাশিত যার হয়েছে দেখলেই চিনা যাই দুই নয়ন এই জ্ঞান বিকাশিত যার হয়েছে রে বিকাশিত যার হয়েছে দেখলে চিনা যাই দুই নয়ন শ্রী গুরু তুই চন্দ্র বাবা রাজুদন সাহেব গান গুরু এবং শিষ্য যদি আমি গুরুর অভিনয় করে থাকি তুমি আমার ভক্ত বিভিন্ন বিভিন্ন শিল্পীরা কি গাইছে কি না গাইছে আমি বুঝি না আজকের গানগুলি সাথে থাকবে প্রত্যেকটি বিষয় কোরআন হাদিসের অলৌকিক ওই যে এক শ্রেণী মৌলবাদীরা পিরমুড়ি ভালোবাসে না তারা পছন্দ করে না এই ওহাবি মার্কা কথা নিয়ে কিন্তু আমার কাছে এলো না এদের সব ওহাবি মার্কা কথা আমাকে প্রশ্ন করে আল্লাহবাক পৃথিবী সৃষ্টির যখন করেছে এই পিরমুড়িদের ব্যাপারটা কই থেকে আসলো তুমি লিখে রাখো পবিত্র কোরআন সূরা বনী ইসরাইল আমার মুসা নবী বলেছিল আমি সব জানি আল্লাহ বলেছে তুমি কিছুই জানো না তুমি নীল দরিয়ার মধ্যে যাও যাই দেখে ছোট্ট একটা টুনটুনি পাখি এক ফুট পানি নিয়ে উপর দিকে চলে যায় মোশাটা আল্লাহ আমি তো কিছু বুঝলাম না যদি তুমি বহু জেনে থাকো কিন্তু অকল সমুদ্রের মধ্যে তুমি এক ফুট পানি কামাই করেছ যে বিদ্যা অঘাত মোশাটা আল্লাহ আমি কিন্তু জানবো কি করে তাই নদীর পার দিয়ে তুমি হাঁটতে থাকো একটা ভাজা কই মাছ নিয়ে যেই জায়গায় যায় তোমার কই মাছ জিন্দা হয়ে যাবে সেখানে তোমার পীর নিহিত রয়েছে রাস্তাতে হাঁটে যে বিরাট ব্যাপার কোনো এক জায়গায় যে মাছ জিন্দা হয়ে সাগরে চলে গেছে মোশা নবী দেখে সাগরে যেতেছে মাছ পারে দাঁড়ে কয় এখানে আমার পীর নিহিত রয়েছে আমাকে দেখা দাও পানির থেকে এক লোক উঠে আসছে যার নাম খুজির আলাই ইসলাম দয়াল আমার আপনি মুরিদ করেন তোর তোর না বললে ঠেটা মুসা তুই আল্লাহ সাথে ঠেটামি করছিস আমি তোর মুরিদ করবো কয়েক আমি আর ঠেটামি করবো না অনেক ঘটনা রাস্তাতে হাইটা যে একটা নতুন নৌকা ভেঙে ফেলে শিশু একটা মাছুম বাচ্চা তারে মেরে ফেলে অনেক ঘটনার পরে মুসা নবীকে আপনি আমার মুরিদ করেন তাই বার মুছা আমি তোর মুরিদ করে দেবো মুসা নবী থেকে পৃথিবীর বুকে মানুষের মধ্যে পিরমিড় সর্বপ্রথম আসলো
রাজুদান সাহেব শিক্ষার কখনো শেষ নাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছে জ্ঞান সাগরের তীরে দাঁড়ায় কণিকা পর্যন্ত বিদ্যা সঞ্চয় করেছি যে বিদ্যাঘাত আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শিক্ষা অর্জন করার জন্য তুমি চিনো যাইতে পারো একশ্রেণী মৌলবাদী বলে পীর মুরিদ কি কোরআন হাদিস আছে মা বাবা আছে না আল্লাহ তার পবিত্র কোরআনে সূরা ফাতিরের 10 নম্বর আয়াতের মধ্যে বলেছে ইল্লাল্লাহ জিনে ইউয়াইনা কাইন্না মাহিদুল্লাহ ফাইকা দাইম আমার আল্লাহ বলেছে হে আমার মানুষ তোমরা জেনে রাখো আমার রাসূলের হাতের উপরে আমার হাত বিদায়ের হজের দিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে ভাষণ ছিল তার গাদির খুমের মধ্যে 600,000 লোকে উপস্থিত হয়েছিল সেদিন আমার নবী বলেছে আমি যদি হই এলাম এর শহর সেই শহরের দরজা আমার হযরত আলী আমার আলীকে যে ভালোবাসেন সে আমাকে ভালোবাসে আমার আলীকে যে শত্রুতা ভূষণ করে সে আমার সাথে শত্রুতা ভূষণ করে আর আলীর হাতে সব বাহিদ হয়ে যাও বিদায়ের হজের দিন নবী বলেছিল আমি তোমাদের চরম চক্ষের আড়ালে চলে যাব তার সাহাবারা বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি গেলে আপনাকে আমরা কি রূপে পাইতে পারি আমার নবী বলেছিলেন তোমাদের জন্য দুটা বৃহৎ বস্তু রেখে গেলাম এক নম্বরে রেখে গেলাম আল্লাহর কোরআন দুই নম্বরে গেলাম আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত আমার বংশীয় ধরের কাছে তোমরা বায়াত গ্রহণ করো যে পীরের হাত রাসূলের হাত রাসূলের হাতের উপরে আমার আল্লাহর হাত ফকির লালন সাইজি বলেছে যেই মুর্শিদ সেই রাসূল এই হাতে নয় কবুল খোদাও সে হয় এ কথা লালন কয় না কোরআনে কয় পুরুষ তো মুরিদ গেল মায়ের লোকের কি মুরিদ নাই আছে আল্লাহ পাক পবিত্র কোরআনে তাও বলেছে পবিত্র কোরআনে সূরা মুদাহানে 12 হইতে 13 নম্বর আয়াতের মধ্যে আমার নবীকে বলেছে আরে মায়ে কেউ মুরিদ করে এবং যদি স্বামী না থাকে সেই বিধবা কেউ মুরিদ করে যতদিন পর্যন্ত তুমি পীরের হাতে হাতটা দিবে ততদিন পর্যন্ত একজন খাঁটি মুসলমান হয়ে তুমি দুনিয়া ছেড়ে যেতে পারবে না কি হবে মুরিদ হলে ঝিনুক নিম্ন দেশে থাকে তার মধ্যে মতি হয় তা মানুষ সব ঝিনুকের মধ্যে যে কামেল পীর হয়েছে তার মধ্যে ঝিনুক পদে হয়েছে তোমার মধ্যে নাই পরে যেমন ঝিনুক থাকে কবির দলে সব ঝিনুক গিরে মুক্তা ফলে ওরে পাষাণ ঝিনুক থাকে গভীর জলে সব ঝিনুকে গিরে মুক্তা ফলে ওরে পাষাণ মুখের কথায় গুরু সেবা হবে না আমার আমার থাকতে গুরু সেবা হবে না যতক্ষণ পর্যন্ত আমিত্বকে গুরুর শ্রীপদে বিসর্জন না করে যায় তুমি তো বাবা পরশালী বাউল গানের সম্রাট না ভুল আমি নগণ্য শিল্পী আমি আমার বাবা দল রজ্জবালী দেনের একজন গোলাম
বহুদিন তার সেবা যত্ন করেছি তবু ভক্ত হইতে পারলাম কি আমাকে কি সে ভক্ত বলে গ্রহণ করেছে তাই বলবো বাবা আমার 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 সর্ব বিষয়ে পরিত্যাগ করে আমিত্বকে গুরু শ্রীপদে বিসর্জন না করা পর্যন্ত ততদিন পর্যন্ত তার গুরু সেবা হবে না দেখো ব্যঙ্গের মুখে লাল পয়দা হয় যেমন পুঁথির মাঝে দুই একটার মিলে বাবা এর বেশি ব্যঙ্গেতে লাল ফলে থাকে এই সব ব্যঙ্গে দলে হে গুরু তুই সর্ববিদে কে তোমায় করাবে তো হে গুরু তুই সর্ববিদে কে তোমায় করাবে তো হে গুরু তুই সর্ববিদে কে তোমায় করাবে এবার খুব সুন্দর করে আমার প্রশ্নের জবাব দিয়েছেন এবার আমি একটি গান গাবো গানের মধ্যে অনেকটি প্রশ্ন আছে এবং মুখে একটা প্রশ্ন করব আগে আমি গানটা গাই লই কোথায় ছিলাম কোথায় আইলাম আবার জান কোথায় যাই কোথায় ছিলাম আইলাম আবার জান কোথায় যাই কোথায় ছিলাম কোথায় আইলাম আবার জান কোথায় যাই গুরু আমার দেশের খবর জানতে চাই হাই রে দয়াল আমার দেশের খবর জানতে চাই কোথায় ছিলাম কোথায় এলাম আবার যেন কোথায় যাই কোথায় ছিলাম কোথায় এলাম আবার যেন কোথায় যাই দয়াল আমার দেশের খবর জানতে চাই হাই রে দয়াল আমার দেশের খবর জানতে চাই ছিলাম যখন নিরাকার না ছিল মরাকার সাগার করেছিলাম কি ভাই আহার কি খাইয়া জীবন বাঁচাই করেছিলাম কি ভাই আহার কি খেয়ে জীবন বাঁচাই করেছিলাম কি ভাই আহার কি খেয়ে জীবন বাঁচাই এই সংসারে আকার নাই তার স্মৃতি কি সে জানা দরকার সৃষ্টি সে জানা দরকার এই
দেশের বিচার বাবি আর না কুলোবা আমি গড়ি দেশে দেশের বিচার বাবি আর কুলোবা গড়ি দেশে দেশের বিচার গড়ি দেশ গড়ি দেশে দেশের বিচার বাবি আর না কুলোবা গুরু আমার দেশের খবর জানতে চাই হাইরে বেল আমার দেশের খবর জানতে চাই কোথায় ছিলাম আবার জানি কোথায় যাই কোথায় ছিলাম কোথায় এলাম আবার জানি কোথায় যাই গুরু আমার দেশের খবর জানতে চাই হাইরে বেল আমার দেশের খবর জানতে চাই হস্তপদ নাই কই আমার চলাপিরা হয় কি ফুকার ছিলাম আমি কারো অধিকার সঙ্গে কে ছিল আমার ছিলাম আমি কারো অধিকার সঙ্গে কে ছিল আমার ছিলাম আমি কারো অধিকার সঙ্গে কে ছিল আমার হস্তপদ নাই কই আমার চলাপিরা হয় কি ফুকার হইলাম আমি কারো অধিকার সঙ্গে কে ছিল আমার সিনেম আমি কারো অধিকার সঙ্গে কে ছিল আমার সিনেম আমি কারো অধিকার সঙ্গে কে ছিল আমার ছিল আমার দুটি আখি ওরে দয়াল কেমন সে রাস্তা দেখি ছিল আমার সন্ধানে নিলাম ঠাই দয়াল আমার দেশের খবর জানতে চাই হাইরে গুরু আমার দেশের খবর জানতে চাই কোথায় ছিলাম কোথায় এলাম আবার জানি কোথায় যাই কোথায় ছিলাম কোথায় এলাম আবার জানি কোথায় যাই দয়াল আমার দেশের খবর জানতে চাই হাইরে দয়াল আমার দেশের খবর জানতে চাই দয়ালের কাছে আমার একটা ছোট্ট পুত্র থাকবে যে গানটা গাইছি বাবারা প্রত্যেকটা ছন্দের মধ্যে পুষ্ণ আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে মেয়েলকর কথা বলছে যে মেয়েলুক কি বাইক করা যাবে কিনা তো আমার রাসূল এক রাইতে কতজন মহিলা মুরিদ করেছেন সুন্দরভাবে এই মীমাংসাটা দিবেন দেশের এবং বাইরে যারা আপনারা আছেন সুন্দরভাবে যেন এই প্রশ্নর আমার দয়াল যেন মীমাংসা দেয় কোথায় ছিলাম কোথায় আইলাম আবার যেন কোথায় যাই কোথায় ছিলাম কোথায় এলাম আবার জানি কোথায় যাই এলাম আবার জানি কোথায় যাই দয়াল আমার দেশের খবর জানতে চাই হাই রে দয়াল আমার দেশের খবর জানতে চাই মা জননীর দিল গড়ে কে উঠাইয়া দিল মরে নিরাকারে আকার ধরে জীবদাহ করলেন তোয়া করলেন মা জননীর ইন্দিল ঘরে কে উঠাইয়া দিল মরে
নিরাকার এই আকার ধরে জীব দেহ করলেন তোয়ার কারিগরি ওরে দয়াল আমার দয়াল কোথায় আছে সেই মিস্তরি দেওয়ান রজ্জবে কয় তালাশ করি দেশ বিদেশ ঘুরে বেড়া রজ্জবে কয় তালাশ করি দেশ বিদেশ ঘুরে বেড়া রজ্জবে কয় তালাশ করি রজ্জবে কয় রজ্জবে কয় তালাশ করি দেশ বিদেশ ঘুরে বেড়াই দয়াল আমার দেশের খবর জানতে চাই হাই রে দয়াল আমার দেশের খবর জানতে চাই দয়াল আমার দেশের খবর জানতে চাই হাই রে গুরু আমার দেশের খবর জানতে চাই হাই রে দয়াল আমার দেশের খবর জানতে সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ আজ আমার প্রতিপক্ষ শিল্পী আমার দয়াল বাবা রজব আলী দেওয়ান সাহেবের একটি গান প্রশ্ন করেছে আসলে এই গান সব শিল্পীরা গায় না গাইতে জানে না গানের স্তর গানের ক্লাস এটা হিসাব করে গান গাওয়া শিল্পী খুব কম বাবা গানের মধ্যে অনেক প্রশ্ন করেছে আমি কোথায় ছিলাম কোথায় এলাম আবার যেন কোথায় যাই দয়াল আমি দেশের খবর জানতে চাই যখন ছিলাম নিয়াকার না ছিল মরাকার শেখার করেছিলাম কিবা আহার কি খেয়ে জীবন বাঁচাই এই সংসারে আকার নাই যার স্থিতি কিসে জানা দরকার করিতে সেই দেশের বিচার ভাবি আর কল্যা পাই যখন হস্তবোধ নাইকো আমার চলাফিরা হয় কি প্রকার করেছিলাম কিবা আহার শরীরকে ছিল আমার না ছিল মনে দুটি আঁকি কি ভাই কিভাবে সেই রাস্তা দেখি মাতৃগর্ভে যেয়ে থাকি কি সন্ধানে নিলাম ঠাই মা জননীর ইঞ্জিনি ঘরে কে উঠাইয়া দিল মোরে নিয়ে আকারে আকার করে জীব দেহ করলেন তৈয়ার করেছে কি কারিগরি কোথায় আছে সেই নিস্তরি দেওয়ান রজ্জবে কয় তালাশ করি দেশ বিদেশ ঘুরে বেড়াই বাবা গানটা তো গায়া পট করে বইছ কিন্তু গানের মধ্যে কত প্রশ্ন আছে তুমি কি হিসাব করে দেখেছো কোথায় ছিলাম কোথায় এলাম তুমি আল্লাহর সাথে ছিল যে জায়গার নাম ছিল গঞ্জ মুক্তি মুশিদা ওইখান থেকে আসলে তোমার বাবার মস্তকে বাবার মস্তকে থেকে মায়ের উদরে থেকে দুনিয়ায় মানুষ অবতীর্ণ হয়ে আসছ কিন্তু আমার বাবার একটা গান গেলেই চলে যে গানটা পিতার মুন্ডে ছিলিরে মরে নিয়াকার নিরর্থ জেনে নাও পানি কে বলে তার নায়াকার পিতার মুন্ডে ছিলিরে মরে নিয়াকার গানটা গাইলে অনেক বড় হয় তোমার প্রশ্নের উত্তর করতে আমি তোমার কথার মাধ্যমে সম্পূর্ণ বিষয় বোঝানোর জন্য চেষ্টা করব ধন্যবাদ সবাইকে তোমার গুরু দিল কাছি হাতে দেহ জমির ঘাস কাটিতে গুরু দিল কাছি হাতে দেহ জমির ঘাস কাটিতে গুরু দিল কাছি হাতে দেহ জমির ঘাস শিষ্য লেখকে দেখবা তালিম বসর উপর একটা রশ্মিকা
কিন্তু রশিকাটা একদম কাচির মতো আছে কাচির মতো কাচিটা দিল কেন এই কাচিটা দিছে তোমার এই দেহ জমির মধ্যে যে আগাছা আছে সেগুলো কাটার জন্য আমার পেট কাটা মধ্যনসর দুইটা দিয়ে সামনে দেখবে একটা জফালা দিছে এই জফালার একটা তরবারির মতো এই তরবারিতে কি করবে তুমি তোমার নফসের সাথে জিহাদ করার জন্য আগে তোমার ভিতর পরিষ্কার করে নাও তবে তুমি সেই দয়ালের দেশে যেতে পারবা ও তোমার গুরু দিল তত্ত্ব বিষণ বাবা বুনর চিত্ত ভূমিতে ঘাস কাটবার যায় যেন তুমি ভালো শস্য না কাটো কি ঘাস কাটবা তুমি তোমার হিংসা নিন্দার ঘাস কাটিও বাবা আগাছারাই খোনা খেতে বাবা ঘাস তো তোমার কাটা হলো কিন্তু তোমার জমিনের মধ্যে যে ছয়টা ছাগল ভেড়া আছে এই ছয়টা ছাগল ভেড়া কি কি কাম ক্রোধ লোভ মত বা সহ্য এই ছয়টা রিপুর জন্য মানুষ সাধন ভোজন করতে পারে না আগে এখানে থামাইতে হবে তুমি কি দিয়ে থামাইবে জমিনের মধ্যে একটা বেড়া দাও যাতে তোমার ওই ছাগলের ভেড়া জমিনের ভিতরে না ঢুকতে পারে তুমি কি দিয়া বেড়া দিবা ও তোমার বিবেকে যা তারে বেড়া দিও তোমার দেহ জমির চাই রাইলে কোথায় এলাম আবার কোথায় যাব ছিলা তুমি আল্লাহর কাছে সেখানে তোমার আহারে বেহার ছিল না সেখানে ছিল গুরু নাম কীর্তন আহার
কাম ভাবে আসলে তোমার বাবার মস্তকে তুমি বাবার অঙ্গে জড়িত ছিলা বাবার ব্লাডের সাথে জড়িত ছিলা বাবা যখন কাম ভাবে উত্তেজিত হয়েছে আশি ফোঁটা রক্ত মৈথন করতে করতে এক ফোঁটা বীর্য তৈরি হয় তখন বাবাই তোমার রাখতে পারে না বাবাই দিয়ে আসলো মার কাছে ওই যে মাঝুনুর ইঞ্জিনি ঘরে বাবাই উঠাই দিয়েছে সেদিন তোমার বাবার নাম ছিল কামাল তোমার মায়ের নাম ছিল শামাল তোমার নাম ছিল বিন্দু জালাল দশ মাস দশ দিন তোমার আমার উদরে ছিল মায়ের চোখে দেখেছ মায়ের দেহের সাথে কানেকশন মায়ের যা খাইছে মর্মত্র তোমার নাভিমূল দেওয়া হইতে তুমি আহার করেছ দুনিয়ায় আসলা মানুষ হইয়া আবার যাবে কোথায় দুনিয়ায় সাধন ভোজন করতে 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 বৃদ্ধকাল চলে আসবে যাবে তুমি মাটির কবরে মাটির কবরে যায় তোমার শেষ হবে না উঠতে হবে তোমার হাসরে হাসরে যায় তোমার শেষ হবে না যদি ভালো এবং মন্দ করে থাকো ভালো করলে পাবে জান্নাত আর খারাপ কাম করলে পাবে দোযখ তোমার আছা যাওয়া চলা শেষ এবার কয় আমার হযরত মুহাম্মদ মুস্তফা কতজন মাইয়াকে রাত্রে মুরিদ করছে তুমি একশো বার তোবা করো তুমি রাত্রে মুরিদ করো ওকে দিনে কি মুরিদ করে নাই আসলে তো তোমার নজর ভালো না তোমার মন ভালো না পবিত্র কোরআনে সূরা মুলতাহানার বারো হইতে তেরো নম্বর আয়াতের মধ্যে আছে হে আমার নবী আপনি নারীদেরও মুরিদ করেন কতজন তার সংখ্য নয় কিন্তু নবী অগণিত নারী মুরিদ করেছে রাত্রে মুরিদ করছে দিনও মুরিদ করছে আমার নবী রাত্রের নবী দিনেরও নবী আর আমার ভক্তে ভাই রাত্রে কতজন মুরিদ করছে আসলে তোমার মন ভালো না তোমার নজর ভালো না রাত্রে মুরিদ করবে কেন মুরিদের কিগুলো ব্যাটা শান্তিমূল আছে যে কোনো সময় মানুষ মুরিদ হইতে পারে তোমার বিবেক যাটার বেড়া দিও তোমার দেহ জমির চাইরাইল দে বিবেক যাটার বেড়া দিও বাবা সময় নাই আজ তোমাদের নিয়ে আছি কখন জানি চলে যেতে হবে দয়ালে কখন জানি ডাক দিবে রে ডাক দেওয়ার সাথে সাথে কেউ থাকার কায়দা নাই কারণ তুমি আমার ভক্ত আমি তোমার গুরু আমার মনে হয় জীবনের শেষ কেসে এইটাই হবে আরও যদি আল্লাহ তফিকে রাখে হয়তো তবে দোয়া করি যেন আমার মতো ভালো শিল্পী হয়ে বাংলার বুকে আমার নামটা জড়িয়ে রাখতে পারি আপনারা দোয়া করেন
আসলে আমার মন ডাকে সেগা মইরে যাদের সাথে গান গাইতাম তার আর নাই কইছে মাখন দেওয়ান কইছে দৌলতদিন বয়তি মাতাল কবি রাজ্জাক দেওয়ান জোড়ার গায়ক ছিল আব্দুর রশিদ সরকার ওরা সবাই আমারে ডাকতেছে আয় থাকার আর বেশি দিনে বাকি দয়া আপনি যে কইলেন যে রাইতে মুরিদ করছে দয়াল আমি তো রাইতকার কথা বলি নাই আমি বলছি সর্বপ্রথম রাসূল কতজন মুরিদ করছে এবং দিনে করছে রাইতে করছে আমি কিন্তু এই কথা বলছি কিন্তু আপনি যে আমারে বুঝালেন যে রাত্রে বলছে না দয়াল আমি বলছি সর্বপ্রথম রাসূল কতজন মহিলা মুরিদ করছে দয়াল আমার দয়াল সুন্দর মীমাংসা দিয়েছেন দয়ালের কাছে আমার ছোট্ট করে কি জানা যে আহলে বায়ত আহলে বায়ত আহলে বায়ত এই বস্তুটা কি দয়াল আপনি সুন্দরভাবে আমাকে মীমাংসা দিবেন আর দয়াল আপনি কি আমাকে পার করে নেবেন দয়াল নাকি আমাকে আপনি পিছনে ফেলে যাবেন তাই আমার একটি গান তিলিগি দ্বন্দ না দেখিলে দয়াল আমি পানে
দয়াল রে বাজান তুই যে আমার পারের কান্দারি তিলিগি দন্দো না দেখিলেই আমি বনে মরি আমার দয়াল রে তিলিগ দন্দো না দেখিলেই আমি পানে মরি আমার দয়াল রে তুই যে আমার পারের কান্দারি তুই যে আমার পারের কান্দারি আমার দয়াল রে তুই যে আমার পারের কান্দারি What?
বাজান তোমার ছিন্ন করি হরে বাজান তোর নামের কল প্রান্ত হবে সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ, আমার বাবা রাজু দেওয়ান সাহেব কিন্তু খুব চিকনে একটা কথা বলেছে, যে আমি দিনে না রাত্রে এইটা বলি নাই কিন্তু তিনি কতটি মুরিদ করেছে। পুত্র কোরআনে সূরা মুলতাহানার মধ্যে বলেছে আল্লাহ, হে আমার রাসূল, আপনি নারীকেও মুরিদ করতে পারেন। সে নারী যদি বিধবা হয় তার স্বামীও যদি না থাকে আপনি তারও মুরিদ করতে পারবেন। তবে বাবা, হাদিসের সংখ্যায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে 40 বা 41 জন নারী লোককে বায়াত করেছে, কিন্তু নারীর মুরিদ একটু বিদেশ কম আছে, একটু পার্থক্য আছে। বড় বড় সুন্দর সুন্দর একটি গান শুনলাম, দয়াল কি আমাকে পার করে নিবে? না, দয়াল কাউরে পার করে নিবে না, দয়াল ভক্তের নৌকায় পার হইয়া যাবে। যদি এরকম ভক্ত হওয়া যায়,
তুই নি আমার পাড়ের কান্ডারি না আমি পাড়ের কান্ডারি না আমি পার ঘাটায় কান্দতেছি যে কোন একজন ভক্তের লোক আইনি আমি পরপারে পার হয়ে যাব কুঠির মধ্যে এরকম একজন ভক্ত হয় কিনা তা আমি পাইলে খুঁজে আমি কি সে পারের যোগ্য হব লোকনাথ ব্রহ্মচারী বলেছিল তার ভক্তেরে যে বাবা এই যুগে আমি তোমার গুরু হইয়া ভুল করেছি পর জন্মে যদি আসি তখন তুমি হইবে আমার গুরু আর আমি হব তোমার ভক্ত ভক্ত কি মুখের কথা ভক্ত আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তি আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতি আসলে তোমার ভক্ত হইতে হবে তার ভাবটা কিরকম দয়াল প্রেমের প্রেমিকারা চোখ তুই যাটা জলে ভরা দয়াল প্রেমের প্রেমিকারা চোখ তুই যাটার জলে ভরা দুঃখ ছাড়া শুকাই তার অন্তরে রে বাজান দুঃখ ছাড়া শুকাই তার অন্তরে ভক্ত কই তারে সইতে পারে প্রেম কই রাজে দুঃখ সইতে পারে ভক্ত কই পারে প্রেম কই রাজে দুঃখ সইতে পারে আমার এক বাবা আমার খুব অন্তরের মানুষ ভালো শিল্পী রুহুল আমিন দেওয়ার দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ এদেরই তুমি বড় বড় শিল্পী বানিয়ে দাও যাতে বাংলার ঐতিহ্য বাউল গান এদের মাঝে ফুটে থাকে কিছু টাকা আমাকে সম্মানিত করেছে সালাম তার প্রতি ধন্যবাদ হলে গুরুর চরণের আস তারে কইরা যায় সর্বনাশ তব বিশ্বাস রাখতে হয় অন্তরে ওই আমার ভক্তরে তব বিশ্বাস রাখতে হয় অন্তরে আমার ভক্তরে তব বিশ্বাস রাখতে হয় অন্তরে তব বিশ্বাস রাখতে হয় অন্তরে ওই আমার ভক্তরে তব বিশ্বাস রাখতে হয় অন্তরে আমার ভক্তরে তব বিশ্বাস রাখতে হয় অন্তরে তোমার সামনে আইলে শত বাধা বুঝিল না দয়ালের কথা সুদা খাও কা জনম ধরে আমার এক বোন নাছিমা দেওয়াল খুব ছোটবেলার থেকে আমি তার বোনের মতো সিংহ দেওয়া থাকি আল্লাহ খুব ভালো শিল্পী বানিয়েছে আরো দোয়া করি আল্লাহ আরো বড় শিল্পী এদের মানে
যারা আমাদের এই গানটা বাংলার বুকে ধরে রাখতে পারে। সবাই গেছে আসি আর দেখা হবে কি, লালন ফকির বলেছে আর কি আমার সাধুর সঙ্গ হবে। আমার বাবা রাজু দেওয়ান, মানিক দেওয়ান, আমাদের প্রাণ ভরে দেওয়া করি। প্রাণ ভরে দেওয়ার করি আল্লাহ যেন মনের বাসনা পূর্ণ করে, খুব নামি দামি শিল্পী তৈরি করে দেয়, যাতে আমি যাওয়ার পরে আমার নামটা এরা ধরে রাখতে পারে। বাংলার বুকে রজনী যেমন ছিল, জান প্রাণ দিয়ে চেষ্টা করছি বাবার নামটা ধরে রাখার জন্য, আজও করি। আমার দ্বারা তার ভজন হয়েছে কিনা, তার নামটা টিকে রাখতে পারছি কিনা, দয়াল জানে। দয়াল যত জ্বালা যন্ত্রণা দুঃখ দেখ, ভক্ত হিসাবে তার বুকের মধ্যে ঠাই দিতে হবে, যাতে আমার দ্বারাই যেন আমার বালের হৃদয়ের মধ্যে কোনো দুঃখ না পড়ে। যে ঘরে তার চরণের আশ, তারে কইরে যায় সর্বনাশ, তবু বিশ্বাস রাখতে হয় তোরে, তবু বিশ্বাস রাখতে হয় তোরে আমার ভক্ত রে, তবু বিশ্বাস রাখতে হয় তোরে। তোমার সামনে এলে শত বাধা, বুঝল না দয়ালের কথা, তোমারে কত দেখ জ্বালা যন্ত্রণা, তবুও তারে ভুলল না, মুখটা তোমার রাইখ গো বন্ধ করে আমার বাজান রে, মুখটা তোমার রাইখ বন্ধ করে আমার বাজান রে, মুখটা তোমার রাইখ বন্ধ করে। লোকের মুন্দা কানে শুনি শুনি, যত ঝড় এক চোখেরে পানি, পরের মস্ত কানে শুনি সঙ্গে করে আমার ভক্ত রে, তোমার বন্ধ করে আমার ভক্ত রে, তোমার বন্ধ। নদী পায় আহলে বায়তের কাছে মুরিদ হবে, আহলে বায়তকে, আহলে বায়ত তার পাঁচজন, হযরত মুহাম্মদ মুস্তফা ইসলাম, হযরত আলী কারিমুল্লাহ জহু, খাতুনে জান্নাতে ফাতেমা, হাসান আর হুসাইন,
এই পাঁচজন হলে তার আহলে বায়াত তুমি দেখা শুনিলা মুরিদ হও তার সাথে যার যোগাযোগ আছে যত দেখ চালা যন্ত্রণা তবুও তারে ভুইল না ভিক্ষার জোলা রাইখ সঙ্গে করে আমার বাগানে রে ভিক্ষার জোলা রাইখ সঙ্গে করে ওরে খেলবি যদি প্রেমের খেলা আগে সঙ্গে সুশীল সরকার রে বাবা তাই থেকেছে সুশীল সরকারে ترجمة